এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এলাম আবার অ্যামেজিং কিছু টিপস নিয়ে। আশা করছি প্রত্যেকটা টিপস আপনাদের অনেক উপকারে আসবে। তো চলুন কথা না বাড়িয়ে প্রথম টিপসটি শুরু করা যাক। টিপস নাম্বার ওয়ান, অনেক সময় দেখা যায় রান্না করতে করতে এরকম কাউন্টার টপের ওপরে তেল পড়ে যায়, কিংবা বাড়িতে ছোটোখাটো বাচ্চা কাচ্চা থাকলে দেখা গেল তারা ভুলবশত যদি তেলের বোতলটা ফেলেও দিয়ে থাকে, তো সেক্ষেত্রে একদমই প্যানিক হবেন না। এই তেল কিন্তু কখনোই আপনারা ভেজা কাপড় দিয়ে মুছতে যাবেন না, তাহলে কিন্তু তেলটা একদমই ছড়িয়ে যাবে আর একদম তেল চিটচিটে একটা ভাব হয়ে যাবে। তো এই তেলটা পরিষ্কার করার জন্য আপনারা কিন্তু একটা ট্রিক্স ফলো করতে পারেন। তো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু লবণ থাকে, লবণটা সবার বাসায় কম্পালসারি। তো এইটা দিয়ে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণ লবণ তেলের উপরে দিয়ে দেবেন এবং তারপর হাত দিয়ে একটু ছড়িয়ে দেবেন, কিছুক্ষণ ওয়েট করবেন এবং তারপর একটা টিস্যু দিয়ে ভালোভাবে এটা তুলে নেবেন। দেখবেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, এতটুকু তেল কিন্তু থাকবে না। আমি আপনাদের হাত দিয়ে সরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন একটুও কিন্তু এখানে তেল নেই। এবং তারপর কিন্তু আপনারা একটা ভেজা কাপড় দিয়ে মুছে নেবেন, একদম চকচক চকচক করবে, কোনো রকমের কোনো বাড়তি কোনো প্রবলেম কিন্তু আর থাকবে না। আশা করছি টিপসটা আপনাদের উপকারে আসবে। নেক্সট টাইম থেকে এমন প্রবলেমে পড়লে কিন্তু অবশ্যই টিপসটা ফলো করবেন। টিপস নাম্বার টু, আমরা প্রত্যেকেই মাছ মাংস কেটে থাকি, তো অনেক সময় দেখা যায় মাছ মাংস এগুলো কাটার পরে হাত থেকে কোনোভাবেই যেন গন্ধটা যেতেই যায় না। আবার অনেক সময় মাছ মাংস ডিম এগুলো খাওয়ার পরেও না হাতে একটা আষ্টে গন্ধ থেকেই যায়। তো আপনারা কিন্তু এই যে ব্যবহার করা যে চা পাতা আমরা সন্ধ্যাবেলায় ব্যবহার করি, মানে চা বানানোর পরে ফেলে না দিয়ে আপনারা কিন্তু চা পাতাটা সংরক্ষণ করে রোদে শুকিয়ে একটা এয়ারটাইট বয়ামে করে রেখে দিতে পারেন। আপনারা যখনই এই গন্ধ টাইপের প্রবলেমে পড়বেন তখন কিন্তু হাতের উপরে সামান্য পরিমাণে এই চা পাতা নিয়ে হাতটা পরিষ্কার করে নিতে পারেন, একদম গন্ধমুক্ত হয়ে যাবে, এতটুকু কোনো গন্ধের ছোঁয়া কিন্তু থাকবে না। এই টিপসটাও 100% কার্যকরী। টিপস নাম্বার থ্রি, শুকনা মরিচ দিয়ে রান্নাবান্না করলে রান্নার স্বাদ যেমন সুন্দর হয় তেমন দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। কিন্তু সবসময় দেখতে সুন্দর আর স্বাদ ভালো হলেই কিন্তু হয় না, বাড়ির মানুষগুলোর শরীরের কিন্তু খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় শুকনো মরিচ দিয়ে রান্না করলে তাদের গ্যাস বা অ্যাসিডিটির প্রবলেম হয়, তো একটা কাজ করে নিলে কিন্তু এই প্রবলেম আর হবে না। আমরা এর মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ পানি এবং তার মধ্যে এই শুকনা লঙ্কাগুলোকে ছেড়ে দিতে হবে। এবার এটাকে 15 মিনিটের জন্য ডিপ করে রাখতে হবে। 15 মিনিট পরে কিন্তু আপনারা যখন এটা তুলে নিয়ে বাটাবাটি করবেন বা রান্নায় ব্যবহার করবেন, এর থেকে কিন্তু আর কোনো রকমের কোনো অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকবে না। কারণ প্রথমে যেহেতু আমরা এটা ভিজিয়ে রেখেছিলাম, এর যেই অ্যাসিডিটি হওয়ার যে প্রবলেমটা সেটা কিন্তু পানির মধ্যে কিছুটা চলে যাবে। তো আপনারা কিন্তু রান্নার আগে এই টিপসটাও ফলো করতে পারেন, এরপর থেকে কিন্তু আর গ্যাস হবে না। টিপস নাম্বার ফোর, অনেক ক্ষেত্রে দেখা যায় বাজার থেকে কাঁচামরিচ কিনে আনার পরে হয়তো বা আমরা ওঠাতে ভুলে গেছি ফ্রিজে, কিংবা দীর্ঘদিন বাইরে পড়ে থাকলে অনেক সময় দেখা যায় এটা শুকিয়ে যায় এবং এর যে স্বাদটা সেটাও কিন্তু আর সঠিকভাবে পাওয়া যায় না। তো এক্ষেত্রে কিন্তু আপনারা আরও একটি পদ্ধতি অবলম্বন করতে পারেন। বোলের মধ্যে আমি কিছুটা পরিমাণ ঠান্ডা ওয়াটার নিয়েছি। বাড়িতে যদি ঠান্ডা ওয়াটার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আরও একটি কাজ করতে পারেন, ফ্রিজ থেকে বরফ বের করে কিন্তু আপনারা এই বোলের মধ্যে দিয়ে দিতে পারেন। আর সেটাও যদি পসিবল না হয় সেক্ষেত্রে ফ্রিজে রেখে দেওয়া যে কোনো দুধের বোতল কিংবা যাই হোক না কেন, যে কোনো একটা বরফের কিছু আপনারা কিন্তু এই পানির মধ্যে দিয়ে দিতে পারেন। এতে করেও কিন্তু আপনার ঝালের যেই পুরানো রূপটা সেটা কিন্তু আবার ফিরে আসবে, মানে ঝালটা যে শুকনা হয়ে গেছিলো সেটা কিন্তু ঠিক হয়ে যাবে কিছুটা পরিমাণে। টিপস নাম্বার ফাইভ, আমাদের প্রত্যেকের বাড়িতেই চা খায় না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তো এরকম চায়ের কাপ বা মগ দীর্ঘদিন ব্যবহার করার ফলে এতে কিন্তু এক প্রকারের দাগ হয়ে যায়, যেটা দেখতে খুবই খারাপ লাগে, বা পরবর্তীতে কেউ আসলে সেই কাপে চা বা পানি দিতেও কিন্তু খারাপ লাগে। তো দেখা যায় যে অনেক মাজা ঘষা করলেও এই দাগগুলো সহজে উঠতে চায় না, হাতের চামড়া ক্ষয় হয়ে যায় কিন্তু তারপরেও এই দাগগুলো কিন্তু তেমনই থেকে যায়। তো আরও একটি ট্রিক্স আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকে। টুথপেস্ট কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, তো আমরা এখানে নিয়ে নেব দাঁত ব্রাশ করার যে টুথপেস্ট, সেটা কিছুটা পরিমাণে কাপের যে যে জায়গায় এরকম দাগের সৃষ্টি হয়েছে কিংবা হ্যান্ডেল বা যেই সব জায়গাতে মনে হবে যে আয়রনের দাগগুলা বসে গিয়েছে, সেই সব জায়গায় কিন্তু পেস্টটা এভাবে করে ছড়িয়ে লাগিয়ে দিতে হবে। এরপর এটাকে 20 মিনিটের জন্য এইভাবে করে রেখে দিতে হবে। 20 মিনিট পর কিন্তু আপনার সমস্ত কাপ পিসগুলা গরম পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিতে হবে।
এখানে কিন্তু অবশ্যই গরম পানিটাই ব্যবহার করতে হবে, নয়তো কিন্তু দাগগুলা ঠিকভাবে উঠবে না, উল্টা কিন্তু আরও একটা দাগ বসে যেতে পারে। তাই চেষ্টা করবেন জিনিসটা গরম পানি দিয়ে পরিষ্কার করার, তাহলে দেখবেন আপনার কাপটা কিন্তু আবারও একদম সেই বাজার থেকে কিনে আনার মতন চকচকে ঝকঝকে হয়ে যাবে। এই টিপসটাও কিন্তু 100% কার্যকরী। আর আপনি যদি আমার ভিডিও দেখে এতটুকু উপকার পান, তো অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আমার ভিডিওর জন্য অনেক বেশি উপকারী। আর বেশি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে যাবেন। টিপস নাম্বার 6, চুল বাঁধার এই ধরনের রাবারগুলো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে, কিন্তু কিছুদিন ব্যবহার করার পর দেখা যায় এটা খুবই একটু তেলতেলে হয়ে যায়, কিংবা রাবারটা একটু বড় বড় সাইজের হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা টিপস ফলো করতে পারেন, একদম টকভোগে গরম পানির মধ্যে এই রাবারগুলো দিয়ে দিবেন, দেখবেন এর মধ্যে যে তেলতেল ভাবটা থাকবে সেটাও চলে যাবে এবং রাবারটা কিন্তু আবারও একটু টাইট ফিট হয়ে যাবে এবং একদম নতুনের মতনই লাগবে। টিপস নাম্বার 7, বাড়ি যতই পরিষ্কার রাখেন না কেন, সুইচ বোর্ড যদি পরিষ্কার না থাকে সেক্ষেত্রে কিন্তু ঘরটা খুবই একটা অপরিষ্কার ঘরে পরিণত হয়। তো যেহেতু আমরা ঘরে ঢুকে এই জিনিসটাতে আগে হাত দিই, তাই এটা কিন্তু অবশ্যই ক্লিন রাখতে হবে। তো আমি একটা টিস্যুতে কিছুটা পরিমাণ অয়েল নিয়েছি এবং তারপরে সুইচ বোর্ডে থাকা সমস্ত ময়লা দাগ সব কিছু কিন্তু এই একটা টিস্যু দিয়ে একদম ক্লিন করে নেওয়া সম্ভব। দেখুন কিভাবে সমস্তটা দাগ উঠে যাচ্ছে, যে কোনো ময়লা, যে কোনো তেলের ময়লা হোক বা অনেক দিন ব্যবহার করার পরে যে ধরনের দাগগুলা সুইচ বোর্ডে পড়ে থাকে সেই সমস্ত দাগ কিন্তু এই একটা মাত্র টিস্যু পেপারে উঠে চলে যাবে। কিন্তু এখানে আরও একটা প্রবলেম কিন্তু আছে, সেটা আমি আপনাদের সাথে এখনই শেয়ার করছি। দেখুন তেল দিয়ে যখনই আপনারা পরিষ্কার করবেন, দেখবেন যে এটা কেমন একটু অমসৃণ হয়ে যাবে এবং হাত দিলেই কেমন তেলতেলে হয়ে যাবে। তো এরও কিন্তু একটা সমাধান আছে, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু পাউডার থাকে, যে পাউডার আমরা আমাদের স্কিনে ব্যবহার করি, তার থেকে কিছুটা পরিমাণ পাউডার যদি আপনারা এই সুইচ বোর্ডের উপরে একটু ঢেলে দেন, তাহলে কিন্তু এই প্রবলেমটা আর হবে না। এরপরে টিস্যু দিয়ে আবারও একটু মুছে দেবেন, দেখবেন সমস্ত সুইচ বোর্ডের চেহারাই কিন্তু পাল্টে যাবে, একদম নতুনের মতন চকচক ঝকঝক করবে, আপনারা কিন্তু দেখে অবাক হয়ে যাবেন। এরপরে দেখবেন এতে আর কোনো রকমের কোনো তেল বা ময়লা কিছুই থাকবে না। ইভেন আপনার সুইচ বোর্ডের কালারটা যদি একটু উজ্জ্বল টাইপের হয়, সেটা কিন্তু আরও বেশি উজ্জ্বল হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর লাগছে, আমি আপনাদেরকে কিন্তু কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি। আশা করছি এই টিপসটাও অনেক উপকারে আসবে, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। টিপস নাম্বার 8, আমাদের বাসায় যখন ফ্যান চলে দেখা যায় আমরা অনেক সময় রেগুলেটরটা অফ করে দিই, সুইচটা ওরকমই থাকে। আবার অনেক সময় দেখা যায় বাচ্চাদেরকে বললেও তারা শয়তানি করে সুইচটা না বন্ধ করে রেগুলেটরটা ঘুরিয়ে দেয়, এতে করে ফ্যানটা তো বন্ধ হয়ে থাকে কিন্তু কারেন্ট বিল কিন্তু ঠিকই ওঠে। তো আপনারা এই ভুল কাজটা কিন্তু কখনোই করবেন না, রেগুলেটরের যেই ইয়েটা থাকে সেটা কিন্তু কখনোই বন্ধ রাখবেন না, আপনারা ডাইরেক্ট সুইচ অন অফ করে দিবেন, এতে করে কিন্তু আপনার বিলটা কম আসবে। রেগুলেটর থেকে ফ্যান বন্ধ করলে কখনোই আপনার কারেন্ট বিল কম আসবে না, কারণ ওর মধ্যে কিন্তু বিদ্যুৎ সবসময় চলিত থাকছেই। তাই আপনারা সুইচ ব্যবহার করবেন এবং সুইচ থেকেই ডাইরেক্ট ফ্যানের সুইচ বন্ধ করে দেবেন, এতে করে আপনার কিন্তু অনেকটা বিল বেঁচে যাবে। টিপস নাম্বার 9, অনেক সময় দেখা যায় এই ধরনের ড্রেসিং টেবিলের কাজগুলো হুকের থেকে খুলে আসে, তো হুট করে যদি কখনো এই কাজটা হয়ে থাকে তো আপনারা কিন্তু এইভাবে করে কাজটা কোনো রকমে চালিয়ে নিতে পারেন। টিপস নাম্বার 10, আমাদের বাড়িতে যখন অনেকগুলো কাঁকড়া প্যান্ট হয়ে যায় আমরা এগুলো কোথায় রাখবো বুঝে উঠতে পারি না, তো এগুলো কিন্তু খুব সহজে আপনারা বিভিন্ন জায়গায় সেট করতে পারেন। তো এখানে আমি আপনাদেরকে আরও একটি টিপস বলে দিচ্ছি, অনেক সময় দেখা যায় পর্দা টেনে দিলেও বারবার করে বাতাসে এটা সরে যায়, কিংবা বাইরের থেকে যে আলোটা সেটা কিন্তু ভেতরে প্রবেশ করে, যেটা আমাদের ভোরবেলার দিকে চোখে লেগে খুব বিরক্ত ফিল করায়। তো আপনারা কিন্তু এই সহজ কাজটা করতে পারেন, তাহলে কিন্তু এই বিরক্তিকর সিচুয়েশনে আর কখনোই পড়তে হবে না। এরকম একটা কাঁকড়া ব্যান্ড নেবেন এবং সেটা দিয়ে আপনারা যদি পর্দাটাকে এইভাবে করে লাগিয়ে দেন, তাহলে কিন্তু সকাল সকাল আর ধরনের ব্যাড সিচুয়েশনে কিন্তু আপনাদেরকে পড়তে হবে না। দেখুন আমি এখানে দুইটা কাঁকড়া ব্যান্ড দিয়ে লাগিয়ে দিয়েছি, এর সাথে সাথে কিন্তু আমার কাঁকড়া ব্যান্ডগুলো রাখারও কিন্তু একটা নির্দিষ্ট জায়গা হয়ে গেল। তবে এখানে ছোট ছোট যে ব্যান্ডগুলো সেগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দেখতে খারাপ দেখা যাবে না। আর বাড়তি যে কাঁকড়া ব্যান্ডগুলো থাকলো, আমি যে সকল জায়গাগুলো খুব একটা ব্যবহার করি না তবে সামনের পরেই থাকে, সেই সকল জায়গায় কিন্তু আমি এই কাঁকড়া ব্যান্ডগুলো রেখে দিচ্ছি, এতে করে আমার ব্যবহার করাও সুবিধা হবে। টিপস নাম্বার 11,
সন্ধ্যা হওয়ার সাথে সাথে আপনারা যদি উইন্ডোগুলার এই যে উইন্ডো যে নেটগুলো থাকে সেগুলো যদি এভাবে টেনে দেন, তাহলে কিন্তু বাইরের থেকে যে মশা মাছি বা যেটাই হোক না কেন, পোকামাকড়, এগুলো কিন্তু ঢুকতে পারে না। আপনার ঘর থাকবে একদম মশা মাছি মুক্ত। তাই সন্ধ্যা লাগার সাথে সাথে কিন্তু আপনার প্রত্যেকটা জানলার এই উইন্ডো নেটগুলো টেনে দিবেন। আপনার ঘরে কিন্তু কোনো রকমের কোনো মশা ঢুকবে না। এতে করে আপনার কয়েল খরচ কিংবা গুড নাইট খরচ কিন্তু একদমই বেঁচে যাবে। আপনি কিন্তু মাস শেষে এখান থেকে অনেকগুলো টাকা সেভ করতে পারবেন। এরপর আমাদের একদম শেষের টিপসটা শেয়ার করব। অনেক সময় দেখা যায় আমাদের প্রেশার কুকারের ঢাকনাটা লুজ হয়ে যায়, কিংবা সিটি পড়তে চায় না, কিংবা আমাদের যে রাবারটা থাকে প্রেশার কুকারের তার সাইড দিয়ে ভাতের ফ্যান কিংবা ডাল উঠে আসে। তো এক্ষেত্রে কিন্তু রাবারটা টাইট করার জন্য আপনারা একটা ট্রিক্স ফলো করতে পারেন। প্রত্যেকের বাড়িতেই ফ্রিজ আছে, আর আপনারা যদি এই প্রেশার কুকারের ঢাকনিটা রান্নার কিছুক্ষণ আগে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেন, তাহলে কিন্তু এই যে রাবারটা এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে। অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে, না হলে কিন্তু কাজটা হবে না। এরপর যখন আপনারা বের করে রান্না করবেন, তখন কিন্তু আপনারা আর কোনো রকমের কোনো প্রবলেমের সম্মুখীন হবে না। দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আজ এখানেই বিদায় নেব, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।